হাওড়া পুরসভার 50 নম্বর ওয়ার্ডে পুকুর বুঝিয়ে নির্মাণের পরিকল্পনা রুখে দিলো পুরসভা। 50 নম্বর ওয়ার্ডের কোনা মালিকপাড়ার পল্লী সংঘ ক্লাবের কাছে একটি পুকুরে আবর্জনা এবং প্লাস্টিক ফেলে বোঝানোর চেষ্টা করছিল স্থানীয় কিছু সমাজ বিরোধী। গতকাল সেই খবর পেয়ে দিন সকালেই ঘটনাস্থলে যান পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন সহ অন্যান্য পদাধিকারীরা, সাথে ছিলেন পুলিশ আধিকারিকরাও। এদিন স্থানীয় মানুষ এবং পুলিশের সামনেই কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয় পুরসভার পক্ষ থেকে। পুকুরটি যে আবর্জনা এবং প্লাস্টিক ফেলে বোঝানোর চেষ্টা হচ্ছিল তা তুলে ফেলে পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পুরসভার সাফাই বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন সুজয় চক্রবর্তী। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। সেটা একটা ওয়াটার বডি দীর্ঘদিন ধরে রয়েছে, সেটাকে আস্তে আস্তে এনক্লোজ করে ওখানে আশপাশের কিছু মানুষ তারা ওটাকে ভরাট করছে, এই অভিযোগটা আমাদের কাছে আসে। এবং সেইখানে তারা একটা বাড়ি টাড়ি করারও চেষ্টা করছে, এই অভিযোগটা আমরা পাই। তো এইটা পাওয়ার পরে আমরা আজকে আমি নিজে গিয়েছিলাম এবং আমার সঙ্গে আমাদের ভাইস চেয়ারম্যান দেবাংশু দাস গিয়েছিল, ওখানকার স্থানীয় মানুষ ছিল, চন্দনকান্তি চক্রবর্তী ছিল, থানার দাসনগর থানার পুলিশের আধিকারিকরা ছিল। এবং সেখানে ডেকে আমরা একদম খুব কড়াভাবে দাক্ষিণ ভাষায় বলে এসেছি যে ওটাকে ইমিজিয়েট বন্ধ করতে হবে। ওখানে আমাদের কনজারভেশন ডিপার্টমেন্টকে বলে দেওয়া হয়েছে যে আশপাশের যা ঝোপঝাড় আছে বা ওখানে যেভাবে ওনারা ভরাট করছিলেন ওই সব আবর্জনা ফেলে, প্লাস্টিক ফেলে ক্রমশ আস্তে আস্তে এনক্লোজ হয়ে যাচ্ছিলো, সেটাকে আমরা ইমিডিয়েট ক্লিয়ার করিয়ে এবং যারা বাড়ি করার পরিকল্পনা করছিল হয়তো কোনো অস্থায়ী ঠিকানায় তারা করার চেষ্টা করছিলেন, কোনো কংক্রিটের না, কিন্তু সেটাও আমরা ওখানে বলে এসেছি যে সেটা যেন তারা ওখানে না করেন। এবং এলাকার ওখানে প্রচুর মানুষ আমাদের সঙ্গে ছিলেন, তাদের সামনেই আমরা ওনাদেরকে এই কাজ করতে একদম মানে একদম ক্লিয়ারলি বারণ করে দেওয়া আসা হয়েছে এবং লোকাল থানাকেও আমরা ইনফর্ম করে দিয়েছি এবং ওনাদের যেহেতু আধিকারিকরা ছিলেন তারা ওখানে শুনে নিয়েছে। এরা কারা করছিল, তাদের নামে কোনো অভিযোগ এসেছে? অভিযোগ মানে পুকুরটার এমনিতেই দেখুন ওই ওয়ার্ডটা আমরা জানি 50 নম্বর ওয়ার্ডটা একটু লো লাইং এরিয়া, তো ন্যাচারালি একটা লো লাইং এরিয়া বলে ওখানে আমাদের জলের জল জমার একটা সমস্যা থাকে। এবার সেই জায়গাতে আবার একটা এত বড় ওয়াটার বডি রয়েছে সেটাকে আবার বুঝিয়ে দেওয়া হচ্ছে, তো তার মানে ওখানে আরও একটা এই ওয়াটার লগিংয়ের সমস্যা আরও বেড়ে যাবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়েই আমরা আরও বেশি ইম্পর্টেন্স দিয়ে জিনিসটা আমরা আজকেই বৃষ্টি বোধ হয় আমরা সবাই চলে গিয়েছিলাম ফুল টিম আমাদের। এবার করছেন হচ্ছে যারা ওই সারাউন্ডিং ওখানে আছেন মানুষ, কিছু পাড়ে যাদের বাড়ি আছে তারাই ওই জিনিসটাকে এনকারেজ করছেন আর কি। এবং এটা ওখানকার স্থানীয় মানুষ প্রথমে প্রাথমিকভাবে তারা বারণ করেছেন ওনাদের করতে, কিন্তু কোনোভাবে তারা হয়তো বার্তাটা ঠিক পাননি। তো সেই জন্য যখন ওখান থেকে আমাদের কাছে এই খবরটা আসে আমরা পাই, কালকেই আমরা পেয়েছি, ওই জন্য আজকে সকালেই আমরা গেছি এবং গিয়ে একদম ওটাকে সর্বতভাবে ওটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং ওই জায়গাটাতে আমরা যেটা করেছি যেটা বললাম যে কনজারভেন্সি দিয়ে আমাদের ওই জায়গাটা ক্লিন করে দেওয়া হবে এবং